যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা যায় সাধারণত ট্রাফিক পুলিশ অথবা ট্রাফিক পুলিশের সঙ্গে কর্মরত অন্যান্য কর্মীদের। তবে এবার এই যান চলাচল নিয়ন্ত্রণ করতে দেখা গেল খোদ শিউরে বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরীকে। তাকে এইভাবে যান চলাচল করতে দেখে রীতিমতো থ হয়ে যান এলাকার বাসিন্দারা। তবে প্রশ্ন হলো, কেন হঠাৎ করে বিধায়ক এমন যান চলাচল নিয়ন্ত্রণ করতে নামলেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে আজ থেকে পাঁচ বছর আগে। চার বছর ধরে এই ফ্লাইওভারের কাজ চলছে রেল দপ্তরের তরফ থেকে, কিন্তু কোনো রকম প্রোগ্রেস হচ্ছে না। অথচ ওরা যা আমাদেরকে বলেছিলো জায়গার ব্যবস্থা করতে, আমরা তাদের জায়গার ব্যবস্থা করে দিয়েছি। বাড়ির মালিক যারা কিছু তাদের রাস্তার উপরে চেপেছিলো তাদের ঘর, তাদেরকে অন্য ব্যবস্থা করে দিয়ে এখানে রাস্তার জন্য সেখানে ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু দুর্ভাগ্য, বারবার রেলমন্ত্রী থেকে আরম্ভ করে রেলের বড় বড় আধিকারিক, ডিআরএম থেকে, জিএম থেকে, কোনো কাউকে আমরা বাকি দেখি প্রতিদিন প্রতিনিয়ত রেলমন্ত্রীকে চিঠি দিয়েছি। আমাদের সাংসদ শতাব্দী রায়ও সেখানে গিয়ে পার্লামেন্টে বন্ধ বলেছে, চার বছরের উপরে হয়ে গেল, ফ্লাইওভার হলো না। প্রায় পাঁচ বছর আগে শিউরি থেকে বোলপুর যাওয়ার রাস্তায় হারজান বাজার এলাকায় শুরু হয় রেল ওভারব্রিজ নির্মাণের কাজ, কিন্তু সেই কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। কাজ অর্ধনির্মিত অবস্থাতেই বিভিন্ন কারণে পড়ে রয়েছে। অর্ধনির্মিত অবস্থায় এই কাজ পড়ে থাকার কারণে চরম সমস্যার সম্মুখীন হতে হয়েছে সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে এলাকার বাসিন্দাদের। দিন কয়েক আগে এই সামান্য বৃষ্টিতে পরিস্থিতি এমন হয় যে রাস্তার অবস্থা বেহাল হয়ে যায়। যান চলাচল এবং সাধারণ পথ চলতি মানুষদের যাতায়াতের ক্ষেত্রে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে এমন পরিস্থিতি তৈরি হয়। এই পরিস্থিতির কথা মাথায় রেখে গত বুধবার এবং বৃহস্পতিবার রাতে এই রাস্তা মেরামতি করা হয় বীরভূম জেলা পরিষদের তরফ থেকে। সেই রাস্তা মেরামতি করার পর যান চলাচল অনেকটাই অনুকূল হয় এবং বৃহস্পতিবার দুপুরবেলা বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে সেই কাজ দেখেন এবং যানবাহনকে কোন দিকে যেতে হবে তা নির্ণয় করে দেন। আসলে এই রাস্তা মেরামতি করার পাশাপাশি দুটি লেন তৈরি করে দেওয়া হয়। একটি লেন দিয়ে চার চাকা গাড়ি এবং অন্য লেন দিয়ে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন যাতায়াতের ব্যবস্থা করা হয়। চারিদিকে খাল এবং জল জমে থাকতো, গাড়ি যে কোনো টাইমে পাল্টি মারতো। তাই এই রিপোর্ট করাতে তারপর হঠাৎ কালকে বিধায়ক আমাদের শিউরি বিধানসভা কেন্দ্রে উনি হঠাৎ দাঁড়িয়ে রাস্তা খাল মেরামত করার ঠিক করে দিয়েছেন এবং এতে অনেক উপকৃত হয়েছে জনসাধারণ এবং গাড়ি। এখন আপাতত রাস্তা পরিষ্কার হয়ে আছে এবং কবে ব্রিজ হবে সেটা জানা বলা মুশকিল আছে। বীরভূম থেকে মাধব দাস রিপোর্ট, নিউজ 18 লোকাল।